হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিটে, যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা। তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য কিন্তু অনেক সুখবর নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের কোয়ালিফাই করতে পারোনি, যারা ইন্টারভিউতে গিয়ে কেটে গেছো, যারা মেনে কেটে গেছো, যারা মাঠে কেটে গেছো, এইবার প্রতিশোধ তুলে নেওয়ার সময় রয়েছে তোমাদের। হ্যাঁ বন্ধুরা, তোমরা এইবার প্রতিশোধ তুলে নিতে পারো, কারণ এইবার খুব শীঘ্রই ডিসেম্বর মাসে বের হতে চলেছে প্রচুর ভ্যাকেন্সি। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের নিউ ভ্যাকেন্সি কবে বার হবে, কলকাতা পুলিশের যে নিউ ভ্যাকেন্সি বার হওয়ার কথা ছিল সেটা কবে বার হবে একেবারে প্রমাণসহ তোমাদের কাছে দেখিয়ে দেব যে কবে বার হতে চলেছে। এবং তোমাদেরকে একটাই রিকোয়েস্ট আমার তরফ থেকে, এখন থেকে আজ থেকে কিন্তু প্রিপারেশনটা চালিয়ে যাও। আজকের থেকে যদি তুমি পড়ালেখা এবং মাঠ না চালিয়ে যাও, মাঠটা যদিও কয়েকদিন পর চালালেও হবে, কিন্তু যদি পড়ালেখাটা এখন থেকে না চালাও তাহলে কিন্তু কোয়ালিফাই করা আবার চাপ হয়ে যাবে, আবার হয়তো মেনে গিয়ে তুমি কাটিয়ে যেতে পারো। তাই বলছি এই সময় থেকে কিন্তু পড়াটা চালিয়ে যাও, ঘরে আছো ভালোভাবে পড়াশোনাতে ফোকাস করো, একেবারে টার্গেট করো যে আমি কলকাতা পুলিশে চাকরি করব, আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করব, তবে গিয়ে কিন্তু তোমার যে ড্রিমটা, তোমার যে স্বপ্নটা সেটা কিন্তু সাকসেস পাবে, ঠিক আছে? তো বন্ধুরা চলো আর ভিডিওটা বেশি লম্বা না করে যে কথাটা তোমাদেরকে বলবো সে কথাটা বলে দিই। তো বন্ধুরা, তোমরা এখানে একটা পেপার কাট আউট দেখতে পাচ্ছ যেখানে ক্লিয়ারভাবে লেখা আছে কলকাতা পুলিশে 3000 কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে বিজ্ঞপ্তি শীঘ্রই। এটা একটা পেপার কাট আউট যেখানে তোমাদেরকে ক্লিয়ারভাবে লেখা রয়েছে যে কলকাতা পুলিশ এবং তোমাদের যে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর সেটার কিন্তু নিয়োগ খুব জলদি হতে চলেছে। দেখো কী বলা রয়েছে এখানে, কলকাতা পুলিশ, দেখো কী বলা রয়েছে এখানে, নিজস্ব প্রতিনিধি, কলকাতা পুলিশ খুব শীঘ্রই প্রায় 3000 শূন্যপদ পূরণ করা হবে। স্বরাষ্ট্র দপ্তরের সূত্রে খবর, কলকাতা পুলিশে গ্রুপ বি গ্রুপ সি পদে 4597টি শূন্যপদের মধ্যে 2298টি শূন্যপদ নিয়োগের অনুমোদন দিয়েছে নবান্ন। দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি কিন্তু 4597টি, যেখান থেকে প্রায় 2298টি শূন্যপদের জন্য ভ্যাকেন্সি অনুমোদন দিয়ে দিয়েছে নবান্ন, ঠিক আছে? এই শূন্যপদের মধ্যে কনস্টেবল পদে 1508টি, মহিলা কনস্টেবল পদে 285টি এবং ড্রাইভার পদে কিছু এখানে রয়েছে, দেখো ড্রাইভার পদে 175টি আছে। খুব শীঘ্রই এইসব পদের বিজ্ঞপ্তির দরখাস্ত নেওয়া হবে। তো বন্ধুরা, তোমরা এই পেপার কাট আউটের মাধ্যমে জানতে পারলে যে তোমাদের যে কলকাতা পুলিশের যে নোটিফিকেশানটা কিন্তু খুব জলদি বার হবে এবং ডিসেম্বর বা জানুয়ারিতে কিন্তু তোমাদের যে নোটিফিকেশান সেটা অফিসিয়াল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, অফিসিয়াল নোটিস তোমরা পেয়ে যাবে কলকাতা পুলিশের যে অফিসিয়াল সাইটে, সেই সাইটে কিন্তু তোমরা এই রিক্রুটমেন্টের যে অফিসিয়াল নোটিফিকেশান সেই নোটিফিকেশানটা কিন্তু পেয়ে যাবে। এটা আমি তোমাদেরকে বলে রাখলাম, হয়তো ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারিতে কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা পেপার কাট আউটও দেখতে পেলে এবং বিভিন্ন সূত্রে আমি খবর লাগিয়েছি, সেই সব সূত্র থেকেও এটাই বলা হচ্ছিল যে ডিসেম্বর মাসে কিন্তু ভ্যাকেন্সি বার হবেই, ঠিক আছে? তারপর নেক্সট যে প্রশ্নটা রয়েছে, WBP-র যে ভ্যাকেন্সিগুলো সেগুলো কখন বার হবে। একটা কথা চলছিল যে WBP-র নেক্সট ভ্যাকেন্সি প্রায় 9000 বা 10000 সামথিং পোস্টের জন্য কিন্তু তোমাদের বার হবে। একটা শূন্যপদ রয়েছে যেখানে তোমাদেরকে WBP ভ্যাকেন্সি বার করবে, ঠিক আছে, কিন্তু এখনও বার হয়নি। অবশ্যই COVID-19 প্যান্ডামিকের জন্য কিন্তু সমস্ত যে রিক্রুটমেন্ট প্রসেস সেগুলো তো ডিলে হচ্ছে, সেই জন্য কিন্তু এখন পর্যন্ত বার হয়নি। প্রথমে খবর পাওয়া যাচ্ছিল যে নভেম্বর ডিসেম্বরে কিন্তু WBP-র যে ভ্যাকেন্সি সেটাও কিন্তু বেরিয়ে যাবে, কিন্তু এখন সেটা পিছিয়ে গেছে। এবং তোমাদেরকে কর্মসংস্থানের তোমরা যদি ওই পেপারটা পড়েছো, আশা করছি সকলেই পড়েছো, সেখানে বলা রয়েছিল ক্লিয়ারভাবে যে WBP-র ভ্যাকেন্সি বার হওয়ার আগে কলকাতা পুলিশের যে ভ্যাকেন্সি সেটা বার হবে। সেটা কিন্তু এখন সত্যি হতে চলেছে, কারণ ফাইন্যান্স ডিপার্টমেন্ট কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্টটা সেটার অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, কিন্তু WBP-টা সেটা নয়। WBP-র অ্যাপ্রুভাল এখনও পায়নি, কিন্তু অবশ্যই WBP-ও বার হবে এবং খুব জলদির মধ্যে বার হবে। এখন কলকাতা পুলিশের নোটিফিকেশানটা খুব জলদি পাবলিশ হয়ে যাবে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে, সেই জন্য কিন্তু তোমরা প্রিপারেশান চালিয়ে যাও। এবং WBP নিয়ে যদি আমি কিছু আপডেট পাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, এখানে তোমাদেরকে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটা আশা করছি ভালো লেগেছে। আর একটা কথা বন্ধুরা বলছি, যদি সাপোর্ট করতে চাও অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিও
ভিডিওটাকে একটা লাইক করবে যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, ভালো থাকবেন।